স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হইহে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে করিহে। বিসারে বিসারে বাড়ে অসরতা, আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি ভেবে করি হে। না জানি জটিল নেয়ের বারতা, বিসারে বিসারে বাড়ে অসরতা, আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি ভেবে করি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়াই। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়াই। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই আমি ভেবে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হই হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। আমরা বাংলাদেশ থেকে এসছেন অতুল মৌলি, তার সুন্দর গান শুনলাম, ভজন শুনলাম। এখন আমাদের সুবক্তা ভাস্করানন্দ সরস্বতী, তিনি তার সাবজেক্ট বিষয় হচ্ছে আচার্য শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ। স্বামীজিকে আমি অনুরোধ করব এই সম্বন্ধে বক্তব্য রাখার জন্য। গৌরাঙ্গের ইয়ে শঙ্করের মত সময় লাগবে, অন্তত 20-25 মিনিট লাগবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং ব্রহ্মানন্দং পরমসুখদং ক্ষেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনস্রদিশং তত্ত্বমুস্যতি লোকসম ং নিথং বিমলমৌচলং সর্বধি সাক্ষীভূত ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমঃ। পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ, মাননীয় সভাপতি মহাশয়, পূজ্যপাদ মহন্ত মহারাজ, ত্যাগী সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ এবং ঠাকুরের প্রাণপ্রিয় শিষ্য শিষ্যা ও ভক্তগণ, আপনাদের সকলকেই জানাই আমার
আন্তরিক জয়গুরু সম্ভাষণ। মঞ্চে খুব গন্ডগোল হচ্ছে, শুনুন শুনুন, এই যে আপনারা যদি এইভাবে গন্ডগোল করেন আমি কিন্তু কিছু বলতে পারবো না। আপনারা কৃপা করে